এখানে দেখুন এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে, আপনি নিউ হোমতে যাওয়ার পরে আমরা এই সেকশনে একটা নিয়েছি। এখন এইখানের এই একটা ডিজাইন তারা কীভাবে করেছে আমরা এটাও একটু দেখে আসি, তারপরে ওখানে যাই। দেখুন এই যে একটা সেকশন এখানে নেওয়া হয়েছে, এই সেকশনের হচ্ছে বক্স, এটার উইথ কত 940, আর এটার উইথ কত 777 বক্স। তাহলে এটার উইথ কি বেশি, ঠিক কি না? 940। তো আপনি এখান থেকে যদি ছোট করেন তাহলে দেখুন সে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? 900 কত ছিল, 977, না স্যার 777 আর 940। আচ্ছা 940 ছিল, তাই তো? 940। এবং এদের কলামের ভিতরে কোনো গ্যাপ নেই, হাইট ডিফল্ট, ভার্টিক্যাল অ্যালাইন, মিডিল, ওভারফ্লো ডিফল্ট, সব কিছু ঠিক আছে। এই সেকশনের ভিতরে কিন্তু তেমন কোনো কিছু কাজ করা হয়নি। আর এটা হচ্ছে একটি টেক্সট, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এবং এখানে নেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে ইমেজ গ্যালারি। এখানে বেশ কয়েকটি ইমেজ নেওয়া হয়েছে এবং এগুলো কলাম করা হয়েছে, লিঙ্ক হচ্ছে মিডিয়া ফাইল, লাইট বক্স ডিফল্ট করা, এগুলো সবই আমরা আলোচনা করব। আপনারাও পারবেন এটা করতে। আমি ইনার সেকশনটাই একটু তারপরে দেখাচ্ছি। ইনার সেকশনে যখন সেকশনে আসছি, এটার হচ্ছে বক্স, আপনি এটাকে যদি ফুল উইথ করে দেন তাহলে দেখুন পরিবর্তন হয়েছে, বাট আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে? আপনি ফুল উইথ না দিয়ে আবার বক্স করে দিলেন, এবং এই বক্সের পরে এই যে ডিজাইনটা নিয়েছি আমরা আরেকটা ডিজাইন এখানে যদি এরকম করে করতে চাই, দেখেন এখানে এই সেকশনের ভিতরে আবার সেকশন নিয়েছে, দেখতে পাচ্ছেন? সেকশনের ভিতরে আবার সেকশন, তো এরকম করে আপনারা সেকশন নিতে পারবেন। তো এটা আমি নতুন করে আপনাদেরকে দেখাবো, এখানে দেখাবো না, কারণ এখানে দেখালে আপনারা বুঝবেন না। আমি যে কোনো একটা পেজকে সিলেক্ট করে নিচ্ছি, ইনার সেকশন আমরা কখন নিব এবং কেন নিব, এটা উইথ এলিমেন্টর। পান মজা লাগতেছে না, ঘাস ঘাস লাগতেছে? মরে যাব, হ্যাঁ পান খালে দাঁত কালো হয়ে যায়, এই জন্য আমি তো রেগুলার না, মাঝে মধ্যে খাই, পানের সাথে শুধু সুপুরি এবং পান, কোনো চুন খাই না। আচ্ছা আমি একটি ফুল উইথ সেকশন নিচ্ছি এবং এই সেকশনের ভিতরে একটা টাইটেল নিতে চাই, টাইটেল নিতে চাই এবং দুইটা আইকন বক্স নিতে চাই, এবং উপরে বাট সেকশন থাকবে একটা। একটা টাইটেল নিব, একটা টাইটেল নিতে হলে আমাকে কোথায় যেতে হবে, একটা হেডিং আমি নিলাম। দেখুন একটা হেডিং কিন্তু আমি এখানে নিয়েছি। এখন আমি এটার নিচে দুইটা আইকন বক্স নিতে চাচ্ছি, কীভাবে নিব? স্যার ইনার সেকশন আইকন বক্সকে ধরেন, কোথায় রাখা যায়? এখানে, এখানে না। এখন এর পাশে যদি আরেকটা নিতে চাই নিতে পারবো? আরেকটা আইকন, আরেকটা আইকন বক্স কোথায় নিব? নিচের নিচে চলে আসতেছে। তো দেখুন এরকম একটা ডিজাইন আমি যদি একটু অন্যভাবে করি,
সাপোজ এটাকে কেটে দিলাম, একটা ফুল উইথ সেকশন নিচ্ছি, এবং এখানে আমি আবার আর একটা ইনার সেকশন নিচ্ছি। দেখুন, এ হলো ইনার সেকশন। ইনার সেকশন যখন নিলাম তখন কিন্তু দুইটা কলাম এখানে অটোমেটিক তৈরি হয়ে গেল। এখন যদি আমি এখানে একটি আইকন বক্স নিই, প্রথমে আমি একটি হেডিং নিচ্ছি। দেখুন, হেডিংটা আমি কোথায় রাখতে চাচ্ছি? উপরে। হেডিং কিন্তু উপরে আছে, এবং এইখানে, তারপর আপনি এখানে নেবেন হচ্ছে আইকন বক্স। হলো আইকন বক্স, সরি এখানে না, এইখানে। এই হলো আইকন বক্স। আমি কি নিতে পেরেছি? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। জি এখন দেখুন আমি দুটাকে নিতে পেরেছি। কোথায়? এখানে আমি দেখাচ্ছি, এগুলো দুইটার জন্য যখন তখনই নিব। হ্যাঁ, অন্য জনের জন্য অন্য অন্যভাবে নিব না। আপনি এইভাবে এখানে আর নতুন করে কিছু বসাতে পারবেন না, উপরে নিচে দিতে পারবেন কিন্তু নিতে পারবেন না। এখন এই ছিল অবস্থা। এখন আমি যদি বাটন নিতে চাই, দেখুন আমি ইনার সেকশন কেটে দিলাম। আপনারা কখন ইনার সেকশন নেবেন? একটা ফুল উইথ রো নিলেন, এবং এখানে আপনি একটি টাইটেল কেনেন। এ হচ্ছে টাইটেল, এবং এখানে এখন আপনাকে নিতে হবে দুইটা আইকন বক্স। তো দুইটা আইকন বক্স যদি আমি নিই, তাহলে শুরুতে আমাকে একটা ইনার সেকশন নিয়ে নিতে হবে। আমি একটা ইনার সেকশন সেখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আইকন বক্স নেন আবার। সরি, এখানে বসে কেন? এইখানে। ওকে, সেকশন হয়েছে তিনটা। এই যে ডুপ্লিকেট করে যাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে যাচ্ছি। এখানে আরেকটা আইকন বক্স আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের কতগুলো আইকন বক্স। তো এখন যদি আমি এখানে কোনো একটা বাটন নিতে চাই, এদের ভিতরে আমি বাটন নিতে চাচ্ছি, দুইটা বাটন নিতে চাচ্ছি। যদি আমি প্রত্যেকটার মধ্যে বাটন বসাই, আমি আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে প্রত্যেকটার মধ্যে বাটন, প্রত্যেকটার মধ্যে বাটন। সরি, এটা নিচে চলে গেছে, এক মিনিট, এটাকে কেটে দেন। এই যে প্রত্যেকটার মধ্যে বাটন নিতে পারবেন। ঠিক আছে, নিতে পারছি আমরা। এখন বিষয়টা হচ্ছে এমন, যদি আমি এখানে ইনার সেকশন না নিতাম, তাহলে কি পারতাম? কেটে দেন তো দেখি। ইনার সেকশনটা বাদ দিয়ে দিলাম। এখন আমি এখানে দুইটা বাটন নিতে চাই। আমি এখানে অথবা এখানে একটা ইনার সেকশন, আপনি এখানে একটা আইকন বক্স, ইনার সেকশন না নিয়ে এই যে আইকন বক্স, আমি এটা নিচেই রাখলাম আইকন বক্স। ঠিক আছে, এটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করলে কিন্তু নিচে নিচে আসে। আপনি এটাকে বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে আপনি টু কলাম নেন, দুইটা কলাম, দুইটা কলামের ভিতরে আলাদা আলাদা দুইটা আইকন বক্স। এই একটা আইকন বক্স, এই হচ্ছে একটা আইকন, এটা না, এটা না, এইটা একটা আইকন বক্স,
এবং আরেকটি আইকন বক্স আপনি এখানে নেন। এখন এটা নিচে আমি দুইটা বাটন নিতে চাই, দেখেন তো বাটন এখানে এবং এখানে। এখন বিষয়টা হচ্ছে এমন, তারা কি সবাই একই সেকশনের ভিতরে আছে না? এটা এইভাবে বুঝালে আপনারা বুঝবেন না, একটু গন্ডগোল লাগবে আপনাদের, একটু সহজ করি, একটু দাঁড়ান। এক মিনিট পরে যাক। ওকে বিহেন্সের লিংক দাও তো স্যার। হ্যাঁ ওখানে মনে হয় না বিহেন্সের লিংক দেওয়া যায় না স্যার, বিহেন্সের লিংক তো দেওয়া যায় ওখানে আসে না। ওখানে যে যে লিঙ্কগুলো আছে আপনার ফাইবারে গেলে আপনি যে লিঙ্কগুলো আপনাকে দেখাচ্ছে ওখানে ওই সবগুলো দিতে পারবেন, কি দেওয়া যায় না কি দেওয়া যায় ওখানে সব দেওয়া আছে, যেটা নাই ওখানে ওইটা দিতে পারবেন না, যেটা আছে ওইটা দিতে পারবেন, ওখানে যা যা আছে আপনি সব দিতে পারবেন। আচ্ছা এটা আমি আর একটু পরে বিশদ আলোচনা করে দিচ্ছি ইনার সেকশনের। তো ইনার সেকশনটা আরেকটা বিষয় একটু বলে দেই, যে ইনার সেকশন যদি আপনি শুরুতে এরকমটা একটি ফুল উইথ সেকশন নেন তাহলে শুধুমাত্র আপনি ইনার সেকশন নিতে পারবেন, একটি ফুল উইথ সেকশন নিলে আপনি শুধুমাত্র ইনার সেকশন নিতে পারবেন এবং ইনার সেকশনের ভিতরে আলাদা আলাদা ডিজাইন করতে পারবেন। বাট আপনি শুরুতে যদি একটি ডাবল পার্ট কলাম নেন, টু কলাম, এখন আপনি এখানে ইনার সেকশন নিতে যান, আপনার ইনার সেকশনটা এখানে আসবে অথবা এখানে আসবে, কিন্তু এর নিচে আপনি ইনার সেকশন কোথাও নিতে পারবেন না। নিতে পারছেন? দেখেন তো হয় এখানে না, নিচে নিবে না, এটা ইনার সেকশনের একটা কাহিনী, যে ইনার সেকশন আপনি যদি শুরুতেই একটা ওয়ান মানে একটা ফুল উইথ সেকশন নেন তাহলে ইনার সেকশন আপনি নিতে পারবেন। এটা আমি কেটে দিচ্ছি, এটি কি একটি ফুল উইথ সেকশন? এখানে আপনি ইনার সেকশন নিতে পারেন, দেখুন এই যে ইনার সেকশন নিলাম, অথবা আপনি এই ইনার সেকশনের আগে কোনো একটা হেডিংকে রেখে বা টাইটেলকে রেখে কোনো একটা কিছুকে লিখে তারপরেও আপনি ইনার সেকশন নিতে পারবেন, উপরে অথবা নিচে যে কোনো জায়গায় নিতে পারবেন, তবে এটা প্রথমটা ফুল উইথ রো হতে হবে। বাট আপনি যদি শুরুতেই একটি টু কলাম বা এর চেয়েও বেশি ভিন্ন কিছু নেন এবং এখানের ভিতরে একটা হেডিংকে রাখেন, এখানে একটাকে রাখলেন এবং এখানে আরেকটা রাখলেন, এখন আপনি চাচ্ছেন যে এই দুটার নিচে আপনি আলাদা করে একটা ইনার সেকশন নেবেন, দেখেন আপনি নিতে পারবেন না। হয় দেখুন এই যে এখানে নিলে আপনাকে কোথাও কিছু স্পেস দিচ্ছে না, এ বলছে তুমি আমার কাছে দাও, এ বলছে তুমি আমার কাছে দাও, বাট আপনি কিন্তু তার নিচে ইনার সেকশন নিতে পারছেন না। নিতে পারছেন? এটা হচ্ছে একটা বিষয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইনার সেকশন। আরেকটা বিষয় আছে ইনার সেকশনের। তাহলে স্যার ইনার সেকশন কি সবার মানে প্রথমেই নিয়ে নিতে হবে? প্রথমে বলতে আপনি ওই রকম ডিজাইন বুঝেই নেবেন, যে যদি নিতে হয় তাহলে আপনি শুরুতে নিয়ে নিন। বিষয়টা মনে আরেকবার দেখলে ভালো হতো না? এখন বিষয়টা হলো স্যার দেখেন আমি যে ইয়াটা করতেছি তার আগে মেজারমেন্ট করতে হবে এই পেজের মধ্যে আমি কি কি নিব, ওটার উপরে আমার সেকশনটা নিতে হবে, রাইট? তাহলে স্যার এখন যে আপনি ইয়াটা দেখাইলেন এটা কি পুরোটা একটা ইনার সেকশনের মধ্যে নিছে? না না আমি আবার দেখাচ্ছি, সাপোজ ধরুন এই হচ্ছে একটা সেকশন, হ্যাঁ এই সেকশনের ভিতরে আপনি একটা হেডিংকে রাখেন, এই একটা হেডিংকে রাখলেন এবং হেডিংটাকে আপনি মাঝখানেও নিয়ে আসলেন, হ্যাঁ আপনি এই সেকশনটাকে ধরে একটু একটু হাইট উইথ ডিফল্টভাবে ফিট টু স্ক্রিন, না ফিট টু স্ক্রিন বেশি হয়ে যায়, মিনিমাম একটা হাইট আপনি দিলেন, দেওয়ার পরে এটাকে একটু পাবলিশ করেন। আমার লেখা আছে সুন্দর করে এখানে এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেন যেন সেটা একটু বোঝা যায়। ও সরি
মাইক্রোফোনটা দয়া করে কেউ একটু মিউট করে রাখেন, কার মাইক্রোফোনের সমস্যা? আচ্ছা আমি দিলাম, দিয়ে আপডেটও দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে এমন যে এই যে ইনার সেকশন আমার এখানে আসছে, এখন এটার নিচে আমি যদি ইনার সেকশন নিতে চাই, সাপোজ এখন যদি আমি ইনার সেকশন নিতে যাই, দেখেন তো আমাকে কোনো স্পেস দিচ্ছে সে, এই এই সেকশনের ভিতরেই আমি ইনার সেকশন নিব, এই সেকশনের ভিতরেই আমি ইনার সেকশন নিব। কীভাবে নিব দেখুন, এখানে ক্লিক করে আমাকে এখানে ইনার সেকশন দেওয়ার জায়গা দিচ্ছে, যে যেখানে একটু হালকা হয়ে গেল, এই যে দেখেন আমার ইনার সেকশন আসছে, দুটা ইনার সেকশন, এবং এখানে এখানে আমি আমার যা খুশি আমি তাই রাখতে পারি। আমি একটা আইকন এখানে রাখলাম, সরি এটা উপরে উঠে গেছে, এখানে রাখতে হবে এইটা, এবং আপনি আরেকটা আইকন এখানেও রাখুন, রাখলাম, এবং এটাকে আমি পাবলিশ করলাম। এই গেল আমার ডিজাইন। এখন আমি এই যে প্রথমে যে লেখাটা নিয়েছি, এটা কি আমার ফুল উইথ না? এই সেকশনটা, প্রথম সেকশনটা কি ফুল উইথের একটি সেকশন না? এখন আমি যদি এখানে ফুল উইথ সেকশনটা নিয়ে টু কলাম, টু কলামের একটি সেকশন নেই, এবং টু কলামের একটি সেকশনের ভিতরে আপনি কি এখন কোনো কিছু রাখতে পারবেন? যে কোনো একটা কিছু রাখলে কিন্তু মাঝখানে রাখতে পারবেন, আপনি হিডিং রাখেন বা অন্য যাই কিছু রাখেন না কেন, আপনি কিন্তু দুইটা দুই পাশে চলে যাচ্ছে, যাচ্ছে কি না? মাঝখানে কিন্তু আপনি রাখা রাখতে পারছেন না। এখন এখন যদি আপনি বলেন যে এখানে ইনার সেকশন নেবেন, তাহলে ইনার সেকশন আপনি নিচে নিচে নিতে চান, তাহলে আপনি নিতে পারবেন না। তার শুরুতে আপনাকে একটা ইনার সেকশন নিয়ে নিতে হবে। যখন আমি ইনার সেকশনই নিব, তখন আর আমি আর এই টু পার্টের কলাম নিব এই নিব না, সেকশন নিব না, আমি তখন একটা ফুল উইথ সেকশন নিব। যখন আমি ইনার সেকশন নিব, আমাকে এটা মনে রাখতে হবে যে যখন আমি ইনার সেকশন নিব, তখন আমাকে একটা ফুল উইথ সেকশন নিতে হবে, তার ভিতরে ইনার সেকশন নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনি এর মধ্যে যদি নিতে, তাহলে ইনার সেকশনে যে এইটার নিচে দুইটা হয়ে যাবে, এইটার নিচে আসতেছে দেখুন, এই যে দুইটা, তাদের ভিতর থেকে দুইটা, এবং এইখানে আলাদা দুইটা, যদি আপনি নিতে চান, এমনটা যদি চান, তাহলে আপনি নিতে পারবেন। কথা কি ক্লিয়ার না কোনো বেজাল আছে? আজকে স্টুডেন্ট খুবই কম, অনেকেই আছে ফাইবার অ্যাকাউন্ট করতে পারে না, এই ভয়ে ক্লাসে আসে নাই আজকে, মনে করছে আজকে যদি আমি বকা দিই। ঠিক কিনা কন? আমি বুঝি বুঝি, খাই না কিন্তু সুজি। আচ্ছা দেখুন, এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখাবো, সবাই একটু মনোযোগী হবেন, গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিও ক্লাসের পরে বিরতির পরে দেখালেই মনে হয় ভালো হইতো, তাহলে এখন কি দেখাবো তাহলে? একটা ফুল উইথ সেকশন নিচ্ছি, এবং এটার ভিতরে আমি একটা হেডিং নিচ্ছি, হেডিংটাকে আমি মাঝখানে রাখলাম, এবং এগুলো কিন্তু ডিফল্ট ভাবে একটা কালার সেট করে দিয়েছি, সেই কালারটা পাচ্ছি আমরা জানি, তাই না? তো এখন আমি এটাকে সাইজ করতে চাচ্ছি, আমি এখান থেকে লেখাটাকে পরিবর্তন করতে হবে আমাকে। এটা আমার কোথায় আছে? একদম বাম দিকে আছে, কিন্তু আমি কি এটা বাম দিকে রাখবো? অবশ্যই এটা বাম দিকে রাখবো না, তার আগে চলেন সেকশনে একটা একটু ডিজাইন করবো না, জাস্ট একটু কাজ করে আসবো। এটাকে আপনি 940 করে দেন, কলাম গ্যাপ নো, এখন ডিফল্ট থাকবে, হাইট মিনিমাম হাইট দেওয়ার দরকার নেই, মিনিমাম হাইট থাকুক, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজকে আপনি বসিয়ে দেন, যেন ডিজাইনটা করবো একটু যদি ভালো না দেখায় তাহলে কেমন, তাই না? মাহবুব আপুর ঘুম ভেঙেছে, এইটা
মনটা চাচ্ছি একটু দাঁড়ান। এটাকে নিয়ে নিলাম এবং লেআউটে এসে এটাকে মিনিমাম হাইট না, এটা ডিফল্টে রাখেন। আমি তারপর ওকে সাইজ করতেছি। ইমেজটাও রেখে দিয়েছি, ইমেজের পজিশনটা আমি একটু সেট করে দিয়ে আসি। পজিশন, সেন্টার, সেন্টার, অ্যালাইনমেন্ট, ফিক্সড, রিপিট, নো রিপিট, সাইজ, কভার। হ্যাঁ, কভার। এখন আমি এই সেকশনে এই এটাতে আসছি। দেখুন, এটার আগে আমি যখনই সেকশনটা, এটা হচ্ছে আমার সেকশনের সিটিং, সেকশনের সিটিংগুলো আসতেছে এখানে। এবং এইখানে আমাদের দেখুন একটা কলাম কিন্তু আছে এখানে, দেখতে পাচ্ছেন? এটা একটা হচ্ছে একটা কলাম, আর এটা হচ্ছে আমাদের মডিউল। ডিবিতে কি আমাদের সেকশনের ভিতরে কলাম, রো ছিল, রোর ভিতরে ছিল কলাম, কলামের ভিতরে ছিল আমাদের কি মডিউলস, ঠিক কিনা? এমন ছিল, বাট এখানে এলিমেন্টের এসে কী কী পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে আমাদের কি সেকশন, এটা সেকশন। সেকশনের ভিতরে রোর পরিবর্তে কী আসছে এখন আমাদের ইনার সেকশন, ইনার সেকশন আসছে। এবং কলাম কিন্তু ঠিকই আছে, এই যে দেখুন কলাম, এই যে আমাদের কলাম। তো এই সেকশনে ক্লিক করলে সেকশনের কী কী ইডিট, ইডিট করার কী কী অপশন আছে এগুলো আসে। এবং এখানে দেখুন আপনি যখনই কলামে ক্লিক করতেছেন তখন কলামের ইট আসতেছে। এখন আমার কলাম কোন পর্যন্ত আছে দেখেন তো, এই যে এই পর্যন্ত না। কলামের উইথ আমি 100% করে দিই। কলামের উইথ কি 100% হয়েছে? এক মিনিট, কাজ করতেছে না নাকি? কাজ করতেছে না। আচ্ছা থাকুকু, ভার্টিক্যাল অ্যালাইন, ডিফল্ট, হরিজেন্টাল অ্যালাইন, ডিফল্ট এগুলো আমরা জানি। উইজার্ড স্পেস, এস্টিমেল ট্যাগ, স্টাইলের ভিতরে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, বাট আমার ব্যাকগ্রাউন্ডের এখন প্রয়োজন নেই আপাতত। অ্যাডভান্সের ভিতরে মার্জিন, জেড ইন্ডেক্স, অনেক কিছু আছে। আচ্ছা আমরা একটু পরে দেখে আসি ওটা। তো আমরা প্রথমে মডিউলটার দিকে যাচ্ছি এবং এটাকে মাঝখানে নেওয়ার জন্য সেন্টারে ক্লিক করে দিচ্ছি। এবং এটার একটা কোনো লিঙ্ক আমরা দিব না, সাইজ থাকবে লার্জ। এবং এখান থেকে HTML 1 অথবা এক্সেল আর একটু বড় করে দিলাম, একবারে বড় করে দিলাম। স্যার এই ডিজাইনগুলো স্যার একটা সেকশনে মানে নিতে পারতাম, স্যার ইনার সেকশন না নিও, ইনার সেকশন নিয়ে নিতো, ফুল উইথ সেকশন, এটা ফুল উইথ সেকশন। আর এটার কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, আমি কালার করে দিব হচ্ছে সাদা একদম, FFF, ঠিক আছে। টাইপোগ্রাফি রোবটও থাকুক, সমস্যা নেই। সাইজ আপনি চাইলে এখানে কাস্টম করে দিয়ে দিতে পারেন, 50 পিক্সেল। ফন্ট ওয়েট আরও বড় করতে চাইলে, দেখুন একটু মোটা হয়ে গেল। ট্রান্সফর্ম সব আপার কেস, সব বড় হাতের। ডেকোরেশন নান, লাইন হাইট আমি দিচ্ছি না। লেটার স্পেসিং আপনি চাইলে সামান্য দিতে পারেন, ডিফল্টভাবে কিছু আছে চাইলে আর একটু দিয়ে দিতে পারে। এই ছিল অবস্থা টাইপোগ্রাফির ভিতরে। হ্যাঁ, তারপর টেক্সট শেডও আমি দিচ্ছি না। ব্লেন মোড এখন কাজ করবে না যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেইনি, ঠিক আছে। এটা আপাতত আপনি নর্মাল রাখুন, এই ছিল অবস্থা। এখন আর কী কী আছে এখানে? মার্জিন টপ, মার্জিন টপ, প্যাডিং আপনি চাইলে এখানে টপে প্যাডিং দিতে পারবেন, বাট এখানে প্যাডিং দিলে সবাই পাবে, ঠিক আছে, সবাই পাচ্ছে। বাট আমি সবাইকে না দিয়ে শুধু টপ এবং বটমে দিচ্ছি।
তারপরে এখানে আমি নতুন আরেকটি সেকশন নিতে চাচ্ছি, সেকশন না টেক্সট নিতে চাচ্ছি, সেটা হচ্ছে টেক্সট, টেক্সট এডিটর। এই হচ্ছে আমার টেক্সট এডিটর, আমি টেক্সট এডিটর নিলাম, বা টেক্সট এডিটর একটু বাড়াবো, তো কম না একটু বড়। এ ছিল টেক্সট এডিটর। টেক্সট এডিটরের এটা প্যারাগ্রাফ থাকলেও সমস্যা নেই, এগুলোকে আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে অনেক কিছু করতে পারি। ড্রপ ক্যাপ হচ্ছে এমন একটা অপশন, দেখুন এখানে প্রথম অক্ষরটা বড় হয়ে গেছে, এটাকে ড্রপ ক্যাপ বলা হয়, দেখতে পাচ্ছেন? এই যে এই যে এখানে একটা পি আছে, দাঁড়ান আমি কালারটা চেঞ্জ করে দিই। এখন দেখা যাচ্ছে, তো আবার কন্টেন্টে আসুন। কন্টেন্ট আসার পরে ড্রপ ক্যাপ দিলে দেখুন যে প্রথম লেখাটা বড় হয়ে যায়, এটাকে ড্রপ ক্যাপ বলা হয়, ঠিক আছে? আমি ড্রপ ক্যাপ চাচ্ছি না, আর এটা এখানে যা আছে তাই থাকবে, আমি এটাকে মাঝখানে নিতে চাচ্ছি। কলাম গ্যাপ, কলাম আছে একটি, আপনি যদি দুটি নিতে চান তাহলে পাশে আরেকটি কলাম হয়ে যাবে। তারপরে তিনটি নিলে তিনটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? চারটি ভাগে নিতে পারছেন। তো আমি নর্মালি ওয়ান রাখছি, এবং কলামের ভিতরে যেহেতু কলাম একটি, তার ভিতরে গ্যাপের কোনো প্রয়োজন আমার কাছে নেই। এটা ছিল টেক্সটের এডিটরের ভিতরও। এখন স্টাইলে আসুন। স্টাইল আসার পরে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট সেন্টার রাইট জাস্টিফাই, আমি সেন্টার করে দিচ্ছি, ঠিক আছে? টেক্সট কালার সাদা করা আছে। টাইপোগ্রাফি আপনি চাইলে রুবোটো, যেহেতু ওইটা আছে, আপনি এটাকে রুবোটো একটু অন্য অন্যরকম একটা দিয়ে দেন। আর এখানে এই ডিজাইনগুলো আপনারা সবাই পারবেন। অ্যাডভান্সের ভিতরে মার্জিন না দিয়ে আমি যেটা করব, রেসপন্সিভ পরে দিচ্ছি, পজিশন পরে দিচ্ছি, অ্যাট্রিবিউট বর্ডারও দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই, মোশন ইফেক্ট চাইলে দিতে পারেন, মোশন ইফেক্ট এইটাতে দেওয়া উচিত ছিল। একটা বাটন নেন, এখানে তেমন কোনো কাজ নেই। বাটন, বাটন টাইপ সাকসেস। এই এই যে সাকসেসের যে কালারটা দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, এটার একটা বিষয় আছে। এটা আমরা যারা মোটামুটি ই নিয়ে কাজ করেছি, কি বলে, বুটস্ট্র্যাপ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? বুটস্ট্র্যাপ? জি স্যার। এই বুটস্ট্র্যাপের এরকম কয়েকটি কালার আছে, সাকসেস কালার, তারপর হচ্ছে ড্যাঞ্জার, ড্যাঞ্জার হচ্ছে রেড কালার। তো আমি ডিফল্ট রাখলাম, আর টেক্সট কালার, টেক্সটের ভিতরে থাকবে হচ্ছে রিড মোর, লিঙ্ক কোথায় দিব, আমাদের ব্লগ পেজের লিঙ্ক দিব, আরো বিস্তারিত যদি পড়তে চাও। এই হচ্ছে লিঙ্ক দিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার মাঝখানে থাকবে। সাইজের ভিতরে মিডিয়াম আছে, আর অনেক কালার আছে। আইকন, আপনি এখানে যদি আইকন অ্যাড করতে চান তাহলে দেখুন অনেক আইকন আছে, এগুলো আপনি দিতে পারবেন, বাট আমার আইকনের এখন প্রয়োজন নেই, আইকন স্পেসিং দরকার নেই। বাটন আইডি আমরা একটু পরে দেখছি, স্টাইলে চলে আসুন। টাইপোগ্রাফি যেহেতু সবই সাদা, এটা রুবোটও থাকুক, টেক্সট কালার সাদা, এফ এফ এফ, আর হোবার করলে সাদাই থাকে, হোবার করলে কালারটাকে আমি পরিবর্তন করতেছি। তার আগে আমি এটার ব্যাকগ্রাউন্ডের হোবার কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা,
একটু বাইরে দেখে আসি আসলে কেমন দেখায়। বর্ডার রেডি আছে যে ইয়েতে দেওয়া আছে, হোবারে দেওয়া আছে, আমি এগুলো মুছে ফেলবো একটু একটু সবুর করুন, আমি ডিজাইনটা করছি। নর্মালি বর্ডার টাইপ হোবারেও আসে, বর্ডার টাইপ নান, এটা ডিফল্টভাবে পাচ্ছে, আগে করা আছে। নর্মালি টেক্সট কালার সাদা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন, ওকে। আর বর্ডার টাইপ নান, বর্ডার রেডিয়াস হচ্ছে 5 শুরুতে, এখন আর কাজ করে না, দেখুন। প্যাডিং দরকার নেই, আপডেট। এখন আমি হোবারে পরিবর্তন করব, হোবারে আসুন। টেক্সট কালার হোবারে এসে হয়ে যাবে হচ্ছে রেড, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে সাদা। FFF কাজ করে, হোবার অ্যানিমেশন, হোবারের এই দেখুন এটার ভিতরে অ্যানিমেশন দেওয়া যাবে, দেখেন মজার একটা জিনিস, হোবারে অ্যানিমেশন আছে, দেখেন তো, দেখছেন স্কিউ পালস হার্টবিট পালস গ্রো মানে বৃদ্ধি পেয়েছে, পপ মজার জিনিস না, এখানে অনেক কিছু আছে, এগুলো দিয়ে দিয়ে চেক করবেন। আপাতত আমি এটাকে দিলাম, আপডেট করেন দেখুন তো কেমন দেখায়। ঠিক আছে, ওকে। আর এখানে প্যাডিং পুডিংয়ের কোনো জোর জামেলায় আমি যাচ্ছি না, আমি এখন একটু সেকশনটাকে একটু ডিজাইন করে দিই, এক মিনিট। সেকশনের স্টাইলে অ্যাডভান্সে এসে উপরে হচ্ছে 200 200 কি বেশি হয়ে গেল নাকি, বাহ বাহ 2000, বাহ বাহ, সরি এটা লেফটে নয় বটমে, এবার ঠিক আছে তাই না। এখন এই ইমেজটার একটা ডিজাইন আপনাকে করতেই হবে, এখানে আসুন, লেআউট না সরি ইমেজ তো দিয়েছেন, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড ওভারলে দেন, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আপনি যেটা দিবেন আরেকটা ইমেজ, পজিশন সেন্টার সেন্টার, নো রিপিট, বাবা বা হচ্ছে না, সাইজ কভার, এবার ঠিক আছে তাই না। অপাসিটি কমান স্যার, ব্যাকগ্রাউন্ড পিকচার দুটো হয়ে গেছে, দুইটাই তো দিছি, ব্যাকগ্রাউন্ড পিকচার দুইটা দেইনি, একটা আপনার ই দিয়েছি মানে ওভারলে ইমেজ দেওয়া যায় যেটা সেটা দিয়েছি, এবং এটার একটা কাজ করব, সেন্টার সেন্টার নয়, এটা আমি দিচ্ছি হচ্ছে বটম সেন্টার, অ্যালাইনমেন্ট ফিক্সড না, এটা ফিক্সড না, আগেরটা তো ফিক্সড, এটা স্ক্রল ডিফল্ট, রিপিট কভার অটো, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ওরকম ওরকমটাই দেখুন, খুব ভোকুস একটা ডিজাইন আমি করলাম। বেশি হিজিবিজি হয়ে গেছে না? বেশি হিজিবিজি হয়েছে? স্যার পাশে দিয়ে দেন না হবে স্যার, বাটনটা নিচে না নামিয়ে দেন তারপর হলো না। আপনি বটম সেন্টার বটম লেফট এবার ঠিক আছে। এবং এই একই ডিজাইনটা মোবাইলে কেমন, ট্যাবলেটে কেমন দেখায়? মোবাইলে কেমন দেখাচ্ছে? মোবাইলে গিয়ে দেখুন, বাজে দেখাচ্ছে না? তাহলে মোবাইলে কীভাবে ঠিক করব? চলুন ঠিক করে আসি। মোবাইলে এইটার সেকশনের হাইট এত 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 কিছু থাকবে না, অ্যাডভান্সে আসুন। ওয়ান সেকেন্ড এখান থেকে মোবাইলে আসুন। আপনি প্যাডিং টপ দেওয়া আছে 50 দেন, উপরে রাইটে থাকবে না, সরি 50, এবং বটমেও সে 50, ঠিক আছে। প্যাডিংটা সাজানো শেষ হয়ে গেল, এখন এই আবার আপনি এতে চলে আসুন, ডেস্কটপে চলে আসুন। এখন এখানে কিন্তু ঠিকই আছে, ওইখানে গিয়ে কিন্তু কমে গেছে। এখন তাহলে এইটাকে ধরুন, এইটার যে সাইজটা আপনি দিয়েছেন কন্টেন্টের ভিতরে সাইজ HTML ট্যাগ, বাট এখানে দেখুন আপনার অ্যালাইনমেন্টের ব্যাপার স্যাপার আছে। ট্যাবলেট মুড এইরকম, ট্যাবলেট মুড ঠিক আছে, সমস্যা নেই। মোবাইল মুডে এসে এরকম হয়ে যাচ্ছে। মোবাইল মোডে আপনি তাকে সোজা করে দেন না কেন? ওকে, মোবাইল মোডে এসে সে মিডিয়াম হয়ে যাবে, H1 থেকে H3 হয়ে যাবে, H5 হয়ে যাবে না, H1ই থাকবে অবশ্যই। আপডেট, এক মিনিট, স্টাইলে আসুন, টাইপোগ্রাফিতে এসে মোবাইল মোডে আপনি তাকে সেট করে দেন হচ্ছে 20 অথবা 30। এখন ঠিক আছে, এখন আপডেট করে দেন। এখন আপনি আবার ডেস্কটপে চলে আসুন। এখন এখানে তোমার আপডেট করা হয়েই গেছে, তো এখন আপনি পুরো ডিজাইনটাকে একটু চেক করে দেখুন। এখন ঠিক আছে তাই না? যখন আমি এখন এখান থেকে রেসপন্সিভ আসি, দেখুন এখন ঠিক আছে, কাজ করেছে। এইভাবে আপনাদের একটা একটা করে ডিজাইন করতে হবে এবং মোবাইল ফ্রেন্ডলি বানাতে হবে। কে কে পারবেন? আচ্ছা আমার একটা প্রশ্ন, আপনারা এই যে এতদিন যাবৎ কাজ করতেছেন, হ্যাঁ এতদিন যাবৎ কাজ করতেছেন, দেখতেছেন, শিখতেছেন, রাতের বেলা ঘুমের ঘরে ডিজাইন করেছেন, কে কে বলেন? একজন রাতের বেলা ঘুমের ঘরে, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে স্বপ্নে আপনি ডিজাইন করেছেন এবং চমকে উঠেছেন ডিজাইন করতে করতে।
স্যার আমি আমার স্যার গিগের গিগ ইমেজ ডিজাইন করছি কালকে আপনার স্বপ্নে স্যার কালকে স্বপ্ন দেখছি স্যার আমার প্রোফাইল ডেটা আপডেট করতে চাই আমি ভাই সবাই স্বপ্ন দেখে লাইছেন বুঝলাম না যারা এমনটা করতেছেন হ্যাঁ আমার নিজেরও হয়েছে আমি একটা সময় রাত্রে ঘুমাইলেই কোডিং করতাম ঘুমাইলেই কোডিং করতাম ইভেন এখনও মাঝে মাঝে হয় যেদিন কাজের প্রেশার বেশি থাকে ওই দিন আমি ঘুমাইলেই রাতে কোডিং করি বুঝছেন যখন আপনি ডিজাইনের ভিতরে প্রবেশ করে যাবেন ডিজাইন আপনার মানে অন্তরে গেঁথে যাবে আপনি মজার সহিত ডিজাইন করবেন এবং আপনার প্রতি কাজের প্রতি একটা চাপ থাকবে প্রেশার থাকবে তখন আপনার এমনটা হবে বুঝতে পেরেছেন যখন আপনার মনে এরকম থাকবে যে হ্যাঁ আজকে আমাকে এই কাজটা করতে হবে আমি এই কাজটা করবো বা আপনি এখন একদম ডিজাইনের ভিতরে প্রবেশ করে যাবেন কোডিং এর ভিতরে তখন আপনি নুরুল আমিন টিশের নাম্বার বুঝতে পেরেছেন তো এরকম স্বপ্নে যারা দেখেছেন তারা তাদের জন্য ভালো সুসংবাদ এটা যে হ্যাঁ আপনি ডিজাইনের ভিতরে প্রবেশ করেছেন স্যার আমার তো গিগিমের স্বপ্ন ডিজাইন করছি স্যার আর আজকে বাস্তবায়ন করলাম তাই না এরে তো জিতু ভাই ক্লায়েন্টের ইয়া পাইছেন ছোঁয়া পাইছেন আপনি এখন মিষ্টি খাওয়ান এই ছিল একটা ডিজাইন তো এখন আমি এরকম করে যদি একটা ডিজাইন এখানে করতে চাই সাপোজ এইটার মতো করে একটা ডিজাইন করতে চাই তাহলে আমি খুব সহজেই করতে পারি দেখুন আমি একটু ডিজাইন দাঁড়াত করাচ্ছি এখানে আমরা সব কিছুই টাচ করে যাব তাহলে শুরুতেই আমাকে একটি আমি একটু কাজ করে নিই প্রথমে একটা ফুল ওয়েথ সেকশন নিয়ে নিচ্ছি ঠিক আছে এবং এই সেকশনের পরে আমি এটার মাঝখানে একটা ইনার সেকশন নিয়ে নিচ্ছি ইনার সেকশন নেওয়ার পরে এখন আমি এটার উপরেও একটা লেখাকে আমি রাখতে পারবো আমি একটি হেডিং রাখছি দেখুন এটার ভিতরে একটা হেডিং রাখলাম এবং এই হেডিংটাকে আমি শুরুতেই মাঝখানে দিয়ে দিলাম এবং আমি মনে হয় বিরতি নিলে আমার জন্য একটু ভালো হতো না আমি পাঁচ মিনিটে আসতেছি একটু ওয়েট করুন আচ্ছা তাহলে বিরতি থাকুক বিশ মিনিটের বিরতি থাকুক আমি এসে দেখি একদম বিশ মিনিট পর আসবেন ফয়সাল হোসেন কেটে দেন সবাই দেখতে পাচ্ছেন আচ্ছা দেখুন আমি এটা এখন একটু কেটে দিচ্ছি এটা তো করেছি এটা থাকুক সমস্যা নেই তো আমি সাপোজ ধরুন এটা আমার কাছে নেই হ্যাঁ এটা আমি আমার কাছে রাখিনি আমি এটা আপাতত এখানে কেটে দিচ্ছি বা এখানে থাকুক মনে করেন এটা নেই তো আমি শুরুতেই একটা যে কোনো একটা পেজ যাব সাপোজ ধরুন একটা নিউ পেজ নিব তো নিউ পেজ নেওয়ার জন্য আমাকে নিউ পেজটাতে যেতে হবে আমি যে পেজটাতে নিয়ে কাজ করতে চাচ্ছি সাপোজ এই কাছ থেকে আমি ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ড থেকে আমি একটা নতুন পেজ নিচ্ছি অল পেজেসের ভিতর থেকে যে কোনো একটা নতুন পেজ তো আমি এখানে কন্ট্যাক্ট পেজটাতে মনে হয় কাজ করছিলাম তো আমি কন্ট্যাক্ট পেজটাকে নতুন একটা পেজ হিসেবে নিলাম নেওয়ার পরে আমার এখানে সাপোজ ধরুন কিছু নেই যেটা আছে এটা হাইড থাকলো মনে করুন এটা নেই মনে করুন এটা এটা নেই হ্যাঁ এটা এটুকু রেখে দিচ্ছি এটুকু নেই এখন আমাকে যেটা করতে হবে আমাকে একটা ফুল ওয়েবসাইট নিতে হবে ফুল ওয়েবসাইটের ভিতর থেকে ফুল একটা পেজ নিব এবং আমি এই এই হোম বাটনটাকে এটাকে রাখবো না আমি একটা ফুল নিচ্ছি তো দেখুন এখানে সেটিংসে ক্লিক করার পরে আমাদের পেজের একটা নাম আছে কন্টাক্ট নিয়ে কন্টাক্ট আস পাবলিশড হাইড টাইটেল
বর্তমানে হাইড করা আছে, আমি তারপরও হাইড করে দিলাম। যদি এটাকে না করে দিয়ে এখান থেকে আমি টাইটেল যেটা থাকে, যে কন্টাক্ট আস পেজের টাইটেল থাকে, এবং এখান থেকে পেজ লেআউটের ভিতর থেকে ডিফল্ট না দিয়ে আপনি এলিমেন্টর ক্যানভাস নিবেন। এলিমেন্টর ক্যানভাস নিলে যেটা হবে, আপনার এখানে দেখবেন মেনু এবং ফুটার নেই, দেখতে পাচ্ছেন কোনো কিছু কি আছে এখানে? আপডেট করুন, আপডেট করে ভিউ করে দেখুন, দেখুন তো আমার এখানে আছে কোনো মেনু এবং ফুটার? একদম ব্ল্যাঙ্ক একটা পেজ, ঠিক কি না? তো এখন এটার উপরে আমি কি একটা সেকশন নিচ্ছি, দেখুন আমি কীভাবে নিলাম আবার দেখাচ্ছি। এই সেকশনের উপরে যদি কোনো সেকশন নিতে চাই, তাহলে এই প্লাস বাটনে ক্লিক করলে আমাকে সেকশন দেওয়ার একটা জায়গা আসতেছে, এবং এখান থেকে আমি এই রকম একটি সেকশন নিচ্ছি, হ্যাঁ, একটা বড় একটা ছোট, এবং সরি এরকমটা আসার তো কথা না, এইটাকে নিচ্ছি। এখানে উল্টাপাল্টা আসে কেন? এবার ঠিক আছে, এখন এখানে আমাকে কি নিতে হবে? এখানে আমাকে লোগো নিতে হবে, তাই না? তো দেখুন এখানে আমার লোগো নামে মডিউলস আছে, বা এটাকে উইজার্ড জেলা হয় সাইট লোগো, আমি এখানে সাইট লোগোটাকে নিলাম, আমার সাইট লোগো কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেছে এখানে, তাই না? তারপর এখানে আমাকে কি নিতে হবে? আমাকে এখানে নিতে হবে ন্যাব মেনু নামে এদের একটা ইয়ে আছে, দেখুন এই যে ন্যাব মেনু, আমি এখান থেকে এটা ন্যাব মেনুটাকে নিয়ে নিলাম। এখানে আমার সব মেনু কিন্তু এখানে চলে আসছে। তো এখন যেটা করতে হবে, এটাকে আমি আপাতত সেন্টারে রাখছি। তো এইভাবে আমি এটাকে রাখতে পারি। এখন যদি আপনি এখানে আসেন, দেখেন তো আমার এটা আছে কি না, আছে, চলে আসছে, কিন্তু এটার মতো করে কিন্তু আসেনি। আমরা এটার মতো করে করব, আস্তে আস্তে আমাদেরকে করতে হবে ডিবির মতো করে। তো এটার ডিজাইনটা আমি সাজাচ্ছি। আমি শুরুতে এই মেনুটাকে ধরে নিচ্ছি, মেনুটাকে ধরে মেনুর সাইট লোগো এখানে যেটা আছে সেটাই থাকবে, এটাকে আমি বাম পাশে চেপে দিচ্ছি, বাম দিকে। এবং এখানে কোনো ক্যাপশন দেওয়া নেই, তো আপনি এখানে ক্যাপশন আপাতত রাখতে চাচ্ছেন না, অথবা আপনি ক্যাপশনে যদি কোনো কিছু দেন তাহলে সেটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? আমি আপাতত নান রাখছি। এবং এখানে একটা লিংক দেওয়া যায়, কাস্টম ইউআরএল না দিয়ে আপনি এখানে একটা রিল ইউ দিবেন, দিলে সেটা হচ্ছে যে আমরা ব্লগ পেজটাকে মূলত এখানে হোম পেজটাকে দিয়ে থাকি এখানে, তাই না? এটা হচ্ছে আমাদের হোম পেজ, হোম পেজের লিঙ্ক কিন্তু পেজে, দেখুন এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনি যে কোনো পেজে থাকেন না কেন, ব্লগ পেজ আছেন, এইখানে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে। বেশিরভাগ ওয়েবসাইটেই কিন্তু এরকম, আপনারা জানেন নিশ্চয়ই, তাই না? হোম পেজের লিঙ্কটাকে আমি এখানে দিয়ে দিব, এ হচ্ছে আমার হোম পেজের লিঙ্ক। এখানে আপনি সাইড ইউআরএল, সরি কাস্টম ইউআরএল, তাহলে কাস্টম ইউআরএলটাকে এখানে আপনি সেট করুন, এই যে ঝামেলাটা শুরু হলো, আপনার নিউ উইন্ডো, বাহ খুব তো সমস্যা করতেছে। এটা হলো নাম কাস্টম ইউআরএল, তাহলে সাইট ইউআরএল অটোমেটিক্যালি সাইট ইউআরএল কি নিয়ে নিছে নাকি একটু দেখেন তো। এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যায়? হ্যাঁ, হোম পেজে নিয়ে যাচ্ছে, এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে, ঠিক আছে, ওকে। আর এখানে স্টাইল আছে, আপনি চাইলে কোনো স্টাইল এদের আলাদাভাবে উইথ হাইট আপনি বাড়াতে পারবেন, দেখুন আপনি যদি ছোটো করে দিতে চান, আমি আপাতত একটু ছোটো করেই দিচ্ছি, এরকমটা রাখলাম, এবং মিনিমাম উইথ হাইট উইটে তাই রাখলাম, সমস্যা নেই। অপাসিটি যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা কোনো কিছু ব্যবহার করিনি, সে দিচ্ছি বর্ডার টাইপ, এবং এখানে আর কোনো কিছুর কাজ নেই, আমাদের যা ছিল তাই আছে, এগুলো থাকুক, লোগোতে এত কাজ করার দরকার নেই। এখন এইটার পালা, এইটাকে ধরুন, এখানে আসুন। এখানে আসার পরে আপনার এখানে আরেকটা সুন্দর সুবিধা আছে, আপনি চাইলে এই কলামগুলোকে ছোটো বড় করতে পারেন, দেখুন
ধরে ধরেই ছোটো বড়ো করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ছোটো বড়ো করে নিলাম, এটাও আপডেট করে দিলাম, এই অবস্থায় থাকলো। এখন এইটার পালা, তো মেনু পজিশনটাকে ধরে আমার লেখা আছে এখানে মেন মেনুটা আসছে, আমাদের তো একটাই মেনু, লেআউট আছে হরিজেন্টাল, আপনি যদি ভার্টিক্যাল করে দেন তাহলে দেখুন এইভাবে হয়ে যাবে, কিন্তু এখানে তো আমার ভার্টিক্যালের প্রয়োজন নেই, তাই না? এখানে আমার হরিজেন্টাল থাকবে। এবং অ্যালাইনমেন্ট আপনি একদম বাম দিকে দিয়ে দেন, বাম দিকে চলে গেলেন। পয়েন্টার আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন আসতেছে আপনি এটা আন্ডারলাইন নান করে দেন, দরকার নেই। সাব মেনু ইন্ডিকেটর ক্লাসিক, আমার এখানে কোনো সাব মেনু আছে, আমাকে একটু সাব মেনু তৈরি করতে হবে, আমি একটু সাব মেনু তৈরি করি, দাঁড়া। সাব মেনুতে আমি কাস্টম লিঙ্ক দিব, কাস্টম লিঙ্ক, ফেসবুক, টুইটার, এটা হচ্ছে লিঙ্কডইন, এইটাকে আমি এই সার্ভিসের ভিতরে সাব মেনু তৈরি করছি। এটাকে আপনি সেভ করে দেন, এখন এটাকে কেটে দেন, এখানে এডিট করলে আসবে না, এখন আপনাকে একটু রিলোড দিতে হবে, তারপরে এরা আসবে। সত্যি সবার কাছে না আপনার, শুধু আপনার কাছে? আমাদের কাছে ঠিক আছে স্যার। এখন দেখুন সার্ভিসের ভিতরে আসতেছে, এখন আমি আবার মেনুতে যাচ্ছি। এর মেনুর ভিতরে কিন্তু আরও অনেক কিছু নেওয়া যায়। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, এখানে কলাম এখানে আরও অনেক কিছু নেওয়া যায়, সেটা আমরা একটু পরেই নিই। এখন সার্ভিসের ভিতরে সবাই আসতেছে, তো এখানে সব কিছু পয়েন্টার নান আমি নান করে দিলাম, অ্যালাইনমেন্ট এইখানে, লেআউট পয়েন্টার নান না দিয়ে একটু ওভার লাইন দিলে দেখুন কি হয়, দেখতে পাচ্ছেন এই যে উপরে লাইন আসতেছে, তো এটা যদি আপনারা চান তাহলে দিতে পারবেন, সমস্যা নেই, আমি নান দিয়ে দিচ্ছি। আর এখানে সাব মেনু ইন্ডিকেটর ক্লাসিক, আপনি এইটা দেন দেখেন তো কি হয়, এইরকমটা আসতেছে অ্যাঙ্গেল। আচ্ছা, আমি এটাকে অ্যাঙ্গেল না, আমি এটাকে ক্লাসিক রাখলাম। তারপর হচ্ছে এখানে আছে মোবাইল ড্রপডাউন, ব্রেক পয়েন্ট ভেঙে যাবে এত, এটা একটু যদি দেখাতে যাই, সাপোজ মোবাইল এবং ট্যাবলেট দুটাই দেওয়া আছে, আপনি এখান থেকে রেসপন্সিভে আসুন, রেসপন্সিভ মোড থেকে ট্যাবলেটে আসুন, ট্যাবলেটে আসার পরে দেখুন তো এটা কোথায় আছে, মাঝখানে, এটার কি মাঝখানে থাকার কথা? মাঝখানে থাকার কথা না, ফুল উইথ যদি করে দেন তাহলে কি হয়ে যাবে, আপনি অ্যাসাইড না দিয়ে সেন্টার দেওয়া আছে, অ্যালাইন অ্যাসাইড ফার্গান নান করে দিলে দেখুন এইভাবে হয়ে যায়। আর আপনি এটাকে অ্যাসাইড করবেন আর টুবুল বার হ্যামবার্গার, এবং টুগুলার অ্যালাইন দিয়ে দিবেন হচ্ছে ডান পাশে। ওকে, আপডেট। এখন যদি এখানে ক্লিক করেন এইভাবে দেখা যাবে না, একটু এখানে আসতে হবে এবং এখান থেকে রেসপন্সিভ মোডে আসতে হবে।
একটু চেঞ্জ করতে হবে, আমরা করছি একটু দাঁড়ান। এই ছিল অবস্থা, তো এখন এইভাবে যদি এটাকে সেট করে দেন, এটা ফুল উইথড্র বন্ধ করে দেন। এখন এখানে একটু রিলোড দেন, রাইট। আর মোবাইল ভার্সনে আসলে কালারটা বোঝা যাবে না ব্যাকগ্রাউন্ডের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু একটু পরে, একটু পরে ব্রেক পয়েন্ট মোবাইল ড্রপ ডাউন, একটু হচ্ছে মোবাইলের পালা। আর হচ্ছে সাব মেনু ইন্ডিকেটর পয়েন্টার নান অ্যালাইন হচ্ছে রাইট। ওকে, এইরকম আসে ড্রপ ডাউন, এইরকম হরিজেন্টালে এইরকম ইন্ডিকেটর নান, এই যে এখানে সরাসরি আসে না। হ্যাঁ, আপনি এখানে ক্লাসিক দেন, এইরকম একটা আইকন আসলো। ওকে, আপডেট। ইচ্ছির অবস্থা এবং এখানে দিলে এইরকম আসতেছে। তো এখন আপনি রেসপন্সিভ করেন, এবার ঠিক আছে। কি বাবা, সব হারিয়ে গেল নাকি? এবার ঠিক আছে। আচ্ছা, এখন আমরা স্টাইলে যাচ্ছি। স্টাইলের পরে দেখুন টাইপোগ্রাফি আছে, এখানে বেশ কিছু ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন। টেক্সট কালার আছে এখন বর্তমানে কালো সবগুলো, তাই না? নর্মালি টেক্সট কালার আছে কালো, আপনি যদি টেক্সট কালার চেঞ্জ করতে চান তাহলে টেক্সট কালার চেঞ্জ করতে পারছেন। দেখেন আমি সবগুলো টেক্সট কালারকে চেঞ্জ করে দিলাম, এরকম এরকম আপনার যেটা খুশি আপনি সেটা রাখতে পারেন। আমি ব্লু করে দিলাম, এটা এইভাবে না দেখিয়ে আমার মনে হয় একটু অন্যভাবে দেখালে আপনাদের জন্য বেশি সুবিধা হতো। আচ্ছা থাকুক, ওটা দেখাই দিবনি। এই ছিল অবস্থা, এবং এখানে হরিজেন্টালি প্যাডিং আপনি চাইলে একটু বাড়াতে পারেন। ডিফল্টভাবে কিছু প্যাডিং ছিল, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা প্যাডিং আপনি বাড়িয়ে দিতে পারেন। ভার্টিক্যাল প্যাডিং ডিফল্টভাবে আছে একটা, আপনি সামান্য একটু করে দেন। এরকম অবস্থা থাকবে হচ্ছে আপনার ক্লাস 10 থাকবে আর এটা থাকবে 20, তো আপডেট করে দেন। ঠিক আছে, এখন যেটার পালা সেটা হচ্ছে যে ডেস্কটপ মোডে এসে ট্যাবলেট মোডে আসেন। ট্যাবলেট মোডে আসলে এইরকম থাকছে, আর ট্যাবলেট মোড থেকে মোবাইল মোডে আসুন, মোবাইল মোডে আসলে এইরকম আসতেছে, বাট এটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে, তাই না? এটাকে আপডেট করতে হবে একটু। সে মাঝখানে থাকবে, এবং এই ইমেজ পজিশনটাকেও আপনি একটু পরিবর্তন করবেন। সাইট লোগো যখন মোবাইল ভার্সন তখন সে মাঝখানে থাকবে। আপডেট, এবার ঠিক আছে। ওকে, এবং একই জিনিস
যখন আমরা মোবাইল থেকে রেসপন্সিভ ট্যাবলেটে যাব, ট্যাবলেটে গিয়ে সে থাকবে হচ্ছে আপনার অ্যালাইন থাকবে ডান পাশে, এ থাকবে ডান পাশে আপডেট। এবার দেখুন, এটাকে আবার বেশি হয়ে গেল নাকি, এবার ঠিক আছে। এখন রেসপন্সিভে আসুন, ট্যাবলেটের এই অবস্থা। বাট যখন মোবাইল ভার্সনে আসবে তখন যে পরিবর্তনটা হবে এটা এখানে বোঝা যাচ্ছে না আবার। হ্যাঁ, লেআউট এখান থেকে আপনি মোবাইল ভার্সনে যান, মোবাইল ভার্সনে যাওয়ার পরে এ থাকবে মাঝখানে, এবার আপডেট। এবার ঠিক আছে, যখন আপনি ট্যাবলেট ভার্সনে থাকছেন তখন সে সাইটে থাকছে না, মোবাইল ভার্সনে এসে সাইটে থাকে, এটা তো থাকে না, ভেঙে যায় কেন। স্যার মোবাইল ভার্সনে স্যার হামবার্গার না দিয়ে এমনি স্যার মেনুগুলা শো করা যাবে না? হ্যাঁ স্যার, মোবাইল মোডে হামবার্গার মোডটা না দিয়ে শুধু মেনুগুলো দেখাবে আর কি। এমন মেনুগুলো কিভাবে দেখাবেন আপনি? হামবার্গার মোডে আছে। আচ্ছা, আমি আমি দেখাচ্ছি, দাঁড়ান। তিনটা লাইনে এটাতে ডেস্কটপে এখন এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, নর্মালি সে এরকম আছে। তাহলে আপনি যদি এই টুগুলার বাটন এইভাবে না দিয়ে নান করে রাখেন আপডেট। এখন আপনি রেসপন্সিভে আসুন, এইভাবে চাচ্ছেন, এইভাবে তো চাচ্ছেন তাই না? জি স্যার, এরকম থাকবে। হ্যাঁ, কেন পারবেন, অবশ্যই থাকবে, আপনার ইচ্ছা মতো আপনি সাজাবেন। এই দেখেন মোবাইল ড্রপ ডাউন, এটা হচ্ছে এইরকম। হ্যাঁ, আপনি এগুলো চাইলে অথবা এখান থেকে নান করে দিলে আপনার দেখবেন কিছুই থাকবে না, এটার আর একটা ডিজাইন আছে। আসেন এখানে দেখুন, এখন এগুলো দেখতে খারাপ দেখায়, মিলে থাকে না, এই জন্য অবশ্যই আপনাকে এটা দিয়ে দিতে হবে। পয়েন্টার হচ্ছে, সরি, অ্যালাইনমেন্ট থাকবে এ সাইড একদিকে, টুগুলার বাটন হ্যামবার্গার আপডেট। আশা করি এই কনফিউশন সবার দূর হয়ে গেছে, ঠিক না? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখন এই অবস্থায়, এটাই অবস্থায়। ওকে, থাকুক, কোনো সমস্যা নাই, আমাদের এটার কাজ শেষ। স্টাইলে গিয়ে আপনার আর তেমন কিছু নেই, ড্রপ ডাউনের ভিতরের, ও সরি, এখানে আরও কিছু আছে, মেন মেনু, এক মিনিট, এটা তো একটা কালার। এখন এখানে দেখুন, আমি যেটাকে সিলেক্ট করে রেখেছি কোনটা কাজ, আমার কোনটা কাজটাকে চেক করে রাখতে হবে না। এখন এটা করার জন্য এখানে দেখুন বেশ কিছু অপশন আছে, একটা হচ্ছে হোভার, হোভারের কালারটা আমি চেঞ্জ করে দিব, হোভারের কালারটা করে দিচ্ছি গ্রিন। দেখুন, এই হচ্ছে আমাদের হোভার কালার, গ্রিন আপডেট। এবং অ্যাক্টিভ কালারটা থাকবে আরেকটা, অ্যাক্টিভ কালার থাকবে রেড। এখন দেখুন, আমি যেখানেই এই হোমে নিয়ে যাচ্ছি দেখুন সবুজ হয়ে যাচ্ছে, নিউ হোম, অ্যাবাউট আস, সার্ভিস চেঞ্জ হয়, এবং যেটা অ্যাক্টিভ থাকবে সেটা থাকবে এইরকম। হ্যাঁ, যেটার ভিতরে আপনি চাপ দিয়ে ঢুকবেন।
এখন যখনই এখান থেকে অন্য কোনো একটা পেজ আসবেন, যখন এখানে আসতেছেন তখন কিন্তু দেখুন যে মেনুটা দেখা যাচ্ছে এখানে, বাট আপনি যখনই কোনটা কাছে যাবেন তখন গিয়ে দেখবেন মেনুটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কারণ কি, কারণ আমি এই যে মেনুটা বানাইছি এটা তো এই পেজের জন্য বানাইছি, তাই না? এই পেজটার জন্য যে ডিজাইন করাটা, এটা আপনি সব পেজে দিয়ে দিতে পারবেন, যে কোনো পেজে যেন ওইটাই দেখায়, এটা আপনি করে দিতে পারবেন। স্যার একটা বিষয় হলো যে অনেক ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে যেটাতে ক্লিক করতেছি এটা পুরোটা একটা ভাটন হিসেবে মানে ক্লিক করা যায়, এটা কিভাবে করি? লিংক মডিউল বানিয়ে দিবেন সবগুলোকে, সব মডিউলকে যেমন লিংক দিতে পার দিল দিতে পারতাম না আমরা ডিবিতে, মানে আপনি কোনটাকে চাচ্ছেন, মানে এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এখানে এটাকে লিংক বানিয়ে ফেলবেন? না না স্যার এটা না, তাহলে ওই মেনু বারের প্রত্যেকটা মানে এটা তো এখন একসাথে একই ব্যাকগ্রাউন্ডে বসা, হ্যাঁ এটাকে চাচ্ছি যে হোমটা একটা বাটনের মতো দেখা যাবে, এই নিউ হোমটা আর একটা বাটন মানে ব্যাকগ্রাউন্ডটা সহ। আচ্ছা 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 বুঝতে পেরেছি, এক মিনিট দেখুন ওটা ওটার ওটা ডিজাইন আসবে হয়তো সামনে, না আসলে আমরা কাস্টম করব, আমরা তো পারি তাই না? জি স্যার। মেন মেনুর এইটার ভিতরে এই গেল অবস্থা, এগুলো হচ্ছে কালার অ্যাক্টিভ হোবার। এখন এখানে কিছু টাইপোগ্রাফির ব্যাপার স্যাপার আছে, টাইপোগ্রাফি আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখানে, আপাতত রোবটও থাকলো, সাইজ আপনি 20 পিক্সেল করে দিতে পারেন অথবা চেয়ে কম দিয়ে দিতে পারেন, 16 করে দেন বা 16, হ্যাঁ 16 পিক্সেল একটু বড় করে দিলাম। ট্রান্সফর্ম সব যেভাবে আছে আপনি চাইলে সব আপার কেস করে দিতে পারেন, দেখেন সবাই আপার কেস। ডেকোরেশন নান, লাইন হাইট আপাতত প্রয়োজন নেই, যা আছে তাই থাকবে। অ্যাক্টিভ কালার সব কালার দেওয়া শেষ আমাদের। এখন এখানে আমাদের ড্রপডাউন আছে, ড্রপডাউন হচ্ছে এই যে এটা, এটার এখন একটা ডিজাইন করব আমরা। ড্রপডাউনের টেক্সট কালার, ড্রপডাউনের টেক্সট কালার কি কালো, আপনি ড্রপডাউনের টেক্সট কালারটা চেঞ্জ করে ওইটার মতো যদি করতে চান অথবা অন্য কিছু যদি করতে চান তাহলে করতে পারেন। টেক্সট কালার আপনি দিয়ে দেন হচ্ছে রেড, পেছে রেড রেড, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন, হয়েছে গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন ভালো লাগছে না তাই না? এটা ঠিক আছে, তাহলে ওইটার ভিতরে সাদাটাই ভালো ছিল, রেড না। এটা ঠিক আছে, ওকে। এবং টাইপোগ্রাফি যা আছে তাই থাকবে, বর্ডার টাইপ, বর্ডার টাইপ না আপনি একটা সলিড বর্ডার দেন যেন এগুলোকে আলাদাভাবে দেখা যায়, বর্ডার সব দিক দিয়ে ওয়ান, সরি বর্ডার কালার হচ্ছে সাদা। এই যে চারদিকে একটা বর্ডার পেয়েছি দেখতে পাচ্ছেন, বর্ডার রেডিয়াস দিচ্ছি না, বক্স শেডো, হরিজেন্টাল প্যাডিং দিচ্ছি না, ভার্টিক্যাল প্যাডিং, হরিজেন্টাল প্যাডিংয়ের কি দরকার আছে? না কোনো দরকার নেই। একটা ডিভাইডার দেন সলিড, বর্ডার উইথ 2 পিক্সেল পেয়েছে, দেখতে পাচ্ছেন বর্ডার পেয়েছে। ডিস্টেন্স না একদম উপরে উঠে যাচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট। এই যে দেখুন এখন আমার এটা গেল নর্মাল, এখন হোবারে যাই, হোবারে যাওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এখন কালো হয়ে যাচ্ছে, এগুলো অন্য একটা কালারে ট্রান্সমিট হবে, এটা টেক্সট কালার এখন বর্তমানে সাদা। তাহলে আমি যদি এটার কালারটাকে চেঞ্জ করতে চাই, আমি এটার কালার করে দিব এই রকম, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেব হচ্ছে
ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা, টাইপোগ্রাফি কালার যা আছে তাই থাকুক, বর্ডার সলিডের দরকার নেই, যা আছে এরকমটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিয়ে দেন, ওয়ান না, ওয়ানটা কম হয়ে যায়, একটু বাড়িয়ে দেন, ফাইভ, একটু গুল 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 হয়ে গেল, ঠিক আছে। এবং অ্যাক্টিভ কালার, টেক্সট কালার রেড, ওকে, এখন রিলোড। লিঙ্কডইন যেহেতু কিছু নাই তার জন্য আসছে না, এক মিনিট। ক্লায়েন্ট বলে কথা, হ্যাঁ ওই যে ক্লায়েন্ট আমাদের লোক, জি স্যার, শাহরুখ খান স্যার, ট্রান্সপারেন্ট হেডারটা একটু দেখাবেন স্যার, এই হেডারটা, এটা কি ট্রান্সপারেন্ট হয়ে যাবে? জি স্যার, এটা পিছনে কি কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সেকশনে? না স্যার। তাহলে আপনি একটি ব্যাকগ্রাউন্ড দেন, করার জন্য আমি বলেছিলাম যে এটাকে এইভাবে না, আপনাকে আপাতত আমি কালো রাখছি অথবা অন্য কোনো কালার সেট করে দিচ্ছি। আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এটা দেখতে খারাপ দেখাবে, এটার এটার এই যে শেষ কলামে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এই যে দেখুন, দেখছেন কেমন দেখাবে, কম খারাপ হয় না, তাই না? থাকুক, চাইছেন আপনারা দিয়ে দিলাম, ঠিক আছে। এই ছিল অবস্থা, এখন আমরা যখন নিজেরা বানাই কালার কালার দিয়ে, তখন আপনি আপনার মত করে চা কি বানাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা এরকম না দেয়া, মানে এটা সাদা দিলেই ভালো হতো, না স্যার, যখন নিজেরা বানাই তখন কিন্তু করে কি কালার দিলাম, কিন্তু যখন রেডিমেড ওয়েবসাইট গুলো দেখি তখন ভালো লাগে, তখন সুন্দর লাগে। কোন বর্ডার আছে কিনা একটু দেখুন, এখানে কোনো বর্ডার রেডিয়াস দেওয়ার কোনো অপশন আছে কিনা একটু দেখুন, না না না, এখানে এই যে দেখেন হয়ে গেছে, সব হ্যাঁ সব দিকে দেন, আরো দেন, আরো দিলে তো যে জেটটা দিয়ে হয়ে যায়, তাহলে জেটটা দিয়ে হয়ে যায়, কিছু হবে না, কিছু হবে না, একটু দাঁড়ান, আচ্ছা এক মিনিট, এক মিনিট, আজকে না আগামীকাল, একটা জিনিস দেখুন,
একটু শুনুন, এই যে অনেক সময় থাকে না যে এই সেকশনের ভিতরে আপনার এই একটা ব্যাগ এরকম একটা মেনু থাকে, থাকে না এরকম? তাহলে ওইটা আপনি কিভাবে নেবেন? দেখুন সেভ করে রাখলাম, ওকে। এখন আপনি এটাকে একটু কেটে দেন, এখান থেকে কেটে দিলাম। এখন এটার ভিতরে যদি আমি কোনো ডিজাইন নিতে চাই, তাহলে যেটা করতে হবে, এখানে আমাকে তাহলে একটা ইনার সেকশন নিতে হবে। এটার সেকশনটা দেখেন ভিতরে চলে আসে, ঠিক আছে? তো আপনি এটা শুরুতে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে এটা বাদ দিয়ে, এটা বাদ থাকুক, এখানে দেখুন আমি একটা ফুল উইথ সেকশন নিচ্ছি, সেকশন নিয়ে এখানে একটা ইনার সেকশন নিচ্ছি, ইনার সেকশনের এটাকে ছোট, এটাকে বড় করে দিলাম, এবং এই এই ডিজাইনটাই আমি করব একটু। জি মানু যাবে না, গুলি করে মারব কুমালে। এখন দেখেন আসছে, এখন এইখানে আপনি মেনু নেন, সাইট লোগো, টেমপ্লেট তো এখানে সরাসরি ইম্পোর্ট করা যাবে না, কারণ ওই টেমপ্লেটটা তো আলাদা। এখানে আপনি ডিজাইন করেন, একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। ওয়েট করুন, ডিজাইনটা করছি একটু। মাইক্রোফোন অফ করে দেন, কার কাছে আছে মাইক্রোফোন? এখানে আমি শিট লোগো এবং এখানে ন্যাব মেনু নিলাম। এখন এই সেকশনটাকে ধরে অ্যাডভান্সে এসে দেখেন তো লেআউট পজিশনিং কোথায় আছে, পজিশনিং স্যার।
আমি নিজেই তো ভুলে যাচ্ছি, মনে হইতেছে মাথা তো কাজ করতেছে না। এক মিনিট, এটা একদম টপে উঠে থাকবে, পজিশনিং করে এটাকে টপে উঠিয়ে দেব, ভার্টিক্যাল অ্যালাইন টপ, তা তো কাজ করে না। এটা একদম উপরে উঠে যাবে, এই তো কাহিনীটা বুঝতে পেরেছি, দাঁড়ান, এটা এইভাবে হবে না। এক মিনিট, আমার যে ওইটার ভিতরে প্যাডিং দেওয়া আছে এটাই তো আমার মনে নেই, ওইটার ভিতরে প্যাডিং দেওয়া ছিল না, বোকার মতো কাজ করতেছিলাম এতক্ষণ। লোগো, এটাকে ধরে এদিকে চাপিয়ে দেন, এখানে হচ্ছে নেব মেনু, এই হচ্ছে আমার নেব মেনু। এখন এই স্যার ডিবিতে তো স্যার ইয়া করছিলাম না স্যার, যে আলাদা একটা জায়গায় স্যার ওই হেডার আর লোগো সেট করে আসছিলাম, পরে দিকে আনছি স্যার, এদিকে হবে না স্যার, যে কয়েকটা পেজের জন্য ফিক্সড। এখন এই সেকশনের নিচে আমি ওই যে আগের যে আমার ডিজাইনগুলো ছিল, টেক্সট এডিটর বা অন্যান্য যা কিছু আছে সব আমি একটু একটু নিয়ে নিচ্ছি, দাঁড়ান। একটা হেডিং কেনেন, একটা হেডিং সে মাঝখানে, তারপর হচ্ছে টেক্সট এডিটর, ডিজাইন তো আপনারা করতে পারবেন, আমি ডিজাইনটা দেখাচ্ছি না। এটাকে আমি একটু বড় করে দিলাম, ঠিক আছে, স্টাইলে এসে এটাকে মাঝখানে করে দেন, কালারটাকে সাদা করে দেন, ওকে আপডেট। অ্যালাইনমেন্ট রাইট, স্টাইল, কালারটাকে আপনি এফ 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 করে রাখেন, এই ডিজাইন আপনারা করতে পারবেন এটা আমি জানি। তো এখন আপনি এই সেকশনটাকে, এই সেকশনে এই মডিউলটাকে ধরে একটু উপর থেকে নিচে নামিয়ে দেন, এগুলো তো উপরে থাকবে তাই না, স্টাইল করে, হ্যাঁ সরি, অ্যাডভান্স থেকে মার্জিন টপ, শুধুমাত্র টপে থাকবে সে 200, 2000 হয়ে গেল রে, 100 উপরে। এখন একটু আমি ভিউ করে দেখে আসি এটা কেমন দেখাচ্ছে, এবার ঠিক আছে, ট্রান্সপারেন্ট হয়েছে, ইমেজের পজিশন সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো, আর এটা নিচে যদি একটা বাটন আমি নেই তাহলে এটা তো বাটন নেওয়া তো একদম সহজ কাহিনী। এই তো বাটন, বাটন বাম পাশে আছে, ওকে গার্ড ধরে বলে দেন মাঝখানে চলে যা, এই যে কাহিনী শেষ। এখন এটার ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটার এগুলোতে আপনি পজিশন, সেন্টার সেন্টার, অ্যালাইনমেন্ট ডিফল্ট, রিপিট নো রিপিট, সাইজ কভার, হয়েছে? এখন পারবেন? খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, আমরা কত সুন্দর করে করে ফেললাম। এখন আপনারা একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় আপনারা প্র্যাকটিস করলে একটু ভালো হবে, আপনাদের ভিতরে একটু অলসতা তৈরি হয়ে আসছে আমার যা মনে হইতেছে, অনেকেরই ঘুম ঘুম লাগতেছে, ঘুমটা ভাঙায় ফেলেন, আমি যতটুকু দেখাইছি এতটুকুই করেন, এইটুকু একটু করেন, করার চেষ্টা করেন, আমার মনে হয় ভালো হবে, ঘুমটা চলে যাবে।